সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 21শে জানুয়ারি, রোজ বৃহস্পতিবার। আমি খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি মানিকগঞ্জে। মানিকগঞ্জের খামার খান সেবা ডেয়ারি ফার্ম, এই ফার্মটি পরিচালনা করে থাকে সাইদ ভাই। ওনার মূলত এখান থেকে গাভী গরু, বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা বিক্রি করে থাকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, ওনাদের কাছে বেশ কিছু গরু রয়েছে, তো সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম, জাত, বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই সাইদ ভাইয়ের কাছে খুবই ভালো ভালো গরু পাওয়া যায়, খুবই উন্নত জাতের গাভী পাওয়া যায়। তো আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন এবং আপনারা যারাই গাভী সংগ্রহ করবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। ওনার কাছ থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, মুন্ডি, জার্সি সব ধরনের গাভী পাবেন। এবং মানিকগঞ্জের গাভীর একটা কদর রয়েছে, মানে মানিকগঞ্জের গাভীগুলো খুবই হাই কোয়ালিটির হয়ে থাকে, কারণ ঢাকার পাশেই মানিকগঞ্জ। কারণ ঢাকার ভিতরে যে বড় বড় ফার্মগুলো রয়েছে, ফার্মের যে বকনা বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো মূলত মানিকগঞ্জে চলে আসে। এই বাচ্চাগুলোর থেকে মূলত গাভী তৈরি হয়, সেই গাভীগুলোই মূলত ওনারা কিনে নিয়ে আসে এবং বিক্রি করে থাকে। তো চলুন আমরা প্রথমেই সাইদ ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি ভাই ভালো। তো আবারও চলে আসলাম আপনার খামারে, জানলাম যে বেশ কিছু গাভী আছে, তো সেই জন্য আসা। তো এই সপ্তাহের সংগ্রহে কেমন আছে? এই সপ্তাহের সংগ্রহ ভাই 5টা গরু আছে। 5টা গাভী আছে? জি 5টা গাভী আছে। আচ্ছা আচ্ছা, তো এই গাভীর দুধ কত থেকে কত লিটার পর্যন্ত চাই? 5টায় কি বাচ্চা দেওয়া নাকি বাচ্চা ছাড়াও রয়েছে, গাভও রয়েছে? 3টা গাভ, 2টা দোয়াল। 3টা গাভ, 2টা দোয়াল। আচ্ছা আচ্ছা, তো দোয়ালগুলো দুধ হচ্ছে কেমন? দোয়াল একটার 2 বেলা 15 কেজি আর একটার 2 বেলা 20 কেজি বানাই নিতে পারবে। 2-3 দিন দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে? জি 2-3 দিন দেখে শুনে নিতে পারবে, যাচাই বাছাই করে। জি যাচাই বাছাই করে। শীত তো প্রায় চলে গেল মনে হচ্ছে, তো এখন বাজারটা কেমন আছে? এখন ভালো গরুর বাজার ভাই সবসময় একভাবেই থাকে, আর নিম্ন শ্রেণীর গরু গেলে ওগুলো ওঠানামা করে, হাটের বাজারে তো আমরা কিনিও না বেচিও না, বাড়ির বাজারে একভাবেই আছে। হাটের রেটটা একরকম আর বাড়ির রেটটা তো দুইটা দুই রকম রেট। জি দুইটা দুই রকম রেট। তো হাটের রেটটা একটু কম হওয়ার কারণটা? হাটের রেটটা ভাই সবাই তো হাটের বাজারে তো ভালো গরু সবসময় পাওয়া যায় না, ওই ছোটো ধরনের গরু বিক্রি করে, আর আমরা হলো বাসা থেকে কিনি, বাসায় থেকে ভালো গরু বিক্রি করি। আমরা সবাই পাবলিকের চিন্তা ভাবনা করি ভাই ভালো জিনিস দেওয়ার জন্যই, আমরা ভালো জিনিস দেখে কিনি, দেখে শুনেই বিচ্ছি। আর হাটের থেকে কিনলে তো একটা জিনিস মাথায় রেখে কিনতে হয় যে আগের দিন সকাল বিকালও তো মনে হয় দুধ দোয়ানো হয় না, সেই দুধটা সহ হাতে নিয়ে আসে গাভীটা, ওইটার ভাই হিসেবে 2 দিনের দুধ পয়রা জায়গা, ওই 2 দিনের দুধ হিসেবে ওইভাবে দোয়ায় দেখে নিয়ে আসে। যারা হাটে বাজারে কিনবে তারা কোনদিন বাসা বাড়িতে কিনবে না, আর যারা বাসা বাড়িতে থেকে কিনবে তারা হাটে বাজারে যাবে না। আচ্ছা আচ্ছা, তার মানে দুইটার ক্রেতা দুই ধরনের? দুইটার ক্রেতা দুই ধরনের। আচ্ছা আচ্ছা, তো অনেকেই তো বিভিন্নভাবে গাভী সংগ্রহ করে প্রতারিত হচ্ছে, ধরা খাচ্ছে, এই জন্য গাভীর সেক্টর থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। তো আমার ক্রেতা ভাইরা কিভাবে গাভীটা সংগ্রহ করলে এই প্রতারণার থেকে রক্ষা পাবে? পাবলিক ভাইরা যদি মনে করেন প্রতারণা হইতেছে হলো আপনার সস্তার 3 অবস্থা, মানে সস্তা বিশ্রাইলে ভাই ওর ধরা খাইতেই হবে, আর তারপরে আপনি দেখে শুনে যাচাই ফাচাই করে নিতে পারেন। কারণ বাসা বাড়ির গরু হলো ভাই আমরা ভ্যাকসিন করে রাখি, এগুলো আমাকে গ্যারান্টি আছে, আমরা গ্যারান্টি সহকারেই কিনি, গ্যারান্টি সহকারেই বিক্রি করি। দুধ নিয়ে একটা তো ছলচা তৈরি হয়ে থাকে আমাদের গরু ভাই, সে 3-4-5 দিনও দোয়াই দেখে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আর আমাদের গরু এমন কোনো ব্যাকগ্রাউন্ড আসে নাই ভাই যে দুধ কম হয়েছে, এরকম রেকর্ড নাই ভাই। আচ্ছা আচ্ছা, তো যে গাভীগুলো আছে তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে দেখাই। চলেন দেখো, আমরা আরেকটা গাভী দেখতে পাচ্ছি ভাই, এটা দাঁতে কয়টা? 6টা। দাঁতে 6টা না? জি। কতদিনের গাভ আছে এটা? আরও 1 সপ্তাহ টাইম আছে না দর্শক? 1 সপ্তাহ টাইম আছে আরও গাভীটা। এটার কয় নম্বর বাচ্চা দেবে? 2 নম্বর। যাতে তো মনে হয় হলস্টাইন ফ্রিজিয়ান না? হলস্টাইন ফ্রিজিয়ান। দামটা চাচ্ছেন কেমন এটার? দাম চাচ্ছি ভাই 3,20,000। 3,20,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? দর্শক 3,20,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। দুধের লানটা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় বাচ্চা দিবে না? প্রথম বিয়ানে দুধ কেমন হয়েছে সেটা কি জানা আছে? প্রথম বিয়ানে দুধ কেমন হয়েছে এটা? 2 বেলায় 20 লিটার হয়েছে না, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। কতদিন টাইম আছে আর? 1 সপ্তাহ মতো টাইম আছে না?
দর্শক আর এক সপ্তাহের মতো টাইম আছে, দাম চাচ্ছে 3,20,000 টাকা। আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। এই সাইডে তো আরেকটা গাভি দেখতে পাচ্ছি আমরা। এটা দাঁতে কয়টা ভাই? এটাও 6 দাঁত না? এটার মনে হয় সময় কি আর একটু বেশি আছে মনে হয় না? এটা 20 দিনের মতো সময় আছে না? এটাও তো হলস্টাইন ফ্রিজিয়ান। এটা দাঁতে কয়টা? দাঁতে 6টা। এটাও কি দ্বিতীয় বাচ্চা না তৃতীয় বাচ্চা? দ্বিতীয় বাচ্চা না? দামটা কেমন চাচ্ছেন এটার? এটা আবার 3,10,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? দর্শক এটার দাম চাচ্ছে 3,10,000 টাকা। আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। বাচ্চা দিয়ে দিলে তো দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে, দরদাম করে নিতে পারবে না? দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন। আমরা প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি ভাই, এটা তো মনে হচ্ছে গাভ, বডি দেখে মনে হচ্ছে। এটা কত দিনের গাভ আছে? 9 মাসের। দাঁতে কয়টা? এটা এখনো দাঁত হয় নাই, 9 মাসের গাভ, এখনো দাঁত হয় নাই 9 মাসের গাভ। এটা দামটা চাচ্ছেন কেমন? এটার দাম চাচ্ছি ভাই 2,10,000। 2,10,000 টাকা এত দাম চাচ্ছেন? গরুটা ভাই ডিমান্ড তো ভালো, হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে না? জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে। ওলানটা কি পুরোপুরি নামছে না নামতেছে? নামতেছে ভাই, পুরোপুরি নামছে না। আরো নামবে? জি আরো নামবে। দাম চাচ্ছেন 2,10,000 টাকা। জি 2,10,000। আলোচনা সাপেক্ষে যে নেবে নিতে পারবে। জি নিতে পারবে। দর্শক দুধের ওলানটা একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দুধের ওলানটা দেখতে পাচ্ছেন 2,10,000 টাকা দাম চাচ্ছে। আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। এটা হলো গিয়ে মানিকগঞ্জের গাভীর একটা কোয়ালিটি না, এই যে এই ধরনের গাভীগুলো এইদিকে মনে হচ্ছে বেশি পাওয়া যায়। আমি যত আসি দেখি যে এই ধরনের গাভীগুলো মানিকগঞ্জে বেশি পাওয়া যায়, যে দাঁত হয় নাই বাচ্চা দিয়ে দিবে বা বাচ্চা দিয়ে দিয়েছে। আলোচনা সাপেক্ষে নিতে পারবে 2,10,000 টাকা। পাশেরটা ভাই, এটাও প্রথম বাচ্চা দিয়েছে, মেয়ে বাচ্চা, পরশুদিন বাচ্চা, বকনা বাচ্চা। জি বকনা বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান। জি হলস্টাইন ফ্রিজিয়ান, পরশুদিন বাচ্চা দিয়েছে। জি তার মানে আজকে তো 21 তারিখ, 18 তারিখে বাচ্চা দিছে। জি 18 তারিখে বাচ্চা, 19 তারিখে, 19 তারিখে বাচ্চা হয়েছে না? জি প্রথম বাচ্চা। জি প্রথম বাচ্চা। তো গেজেট আনতেছেন কেমন এখন? এটা দুইবেলা 15 কেজি দুধ নিতে পারবে। দুইবেলায় 15 কেজি দুধ নিতে পারবে? এত দুধ হবে? বুলান দেখে তো মনে হচ্ছে এত দুধ গ্যারান্টি দেবো, কোনো সমস্যা নাই, সে দেখে নিবে আমার বাসায়। মানে দেখে নিতে পারবে তো? জি দেখে নিতে পারবে। দর্শক আমার মনে হচ্ছে কম হতে পারে, আবার বেশি হতে পারে, তবে আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। আলোচনা সাপেক্ষে দামটা কেমন চাচ্ছেন? 1,85,000 টাকা দরদাম করে নিতে পারবে? সামান্য কিছু ভাই, সামান্য কিছু দরদাম করে দর্শক আপনারা নিতে পারবেন। 1,85,000 টাকা দাম চাচ্ছে। তো ভাইয়ের আরেকটা গাভী আছে ভিতরে, তো ওই গাভীটা বাহির করেনি, কারণ বাহিরে ভিডিও করতেছে। গাভীটা একটু হলো গিয়ে ই লাফালাফি করে এই জন্য, কারণ তো চলুন গাভীটা আপনাদেরকে একটু দেখাই। আমরা ভিতরের গাভীটা দেখতে পাচ্ছি ভাই, এটা সাথে কি বাচ্চা? 4 বাচ্চা। সার বাচ্চা না? জি বাচ্চাটা তো খুব সুন্দর। কতদিন হয় বাচ্চা দিছে? এটা আজকে 4 দিন। 4 দিন। দাঁতে কয়টা গাভীটার? 2 দাঁত। 2 দাঁত, তার মানে প্রথম বাচ্চা? জি প্রথম বাচ্চা। দুধ হচ্ছে কেমন? এটা আপনি 2 বেলা 20 কেজি দুধ নিতে পারবেন। 2 বেলা 20 কেজি এত দুধ হবে এটার? আপনি 1 দিন 5 দিন দেখে নিবে, সমস্যা নেই, 5 দিন দুধ দহন করে নিতে পারবে। দর্শক আপনারা 5 দিন পর্যন্ত দুধ দহন দেখে নিতে পারবেন, 20 কেজি দুধ হবে। 20 কেজি গ্যারান্টি। সকালে কত হচ্ছে? সকালে 14 কেজি। দামটা চাচ্ছেন কেমন? এটা দাম চাচ্ছে ভাই 3,40,000। 3,40,000 টাকা না? জি দর্শক 3,40,000 টাকা দাম চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গাভীটি খুব সুন্দর একটি গাভী, তো অবশ্যই আপনারা দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। আপনার তো মনে হয় ভাই আরো কিছু গাভী আছে না? জি আরো কিছু গাভী আছে, তো চলুন ওই গাভীগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই। তো আপনার গাভীগুলো তো দর্শকদেরকে দেখালাম ভাই আমরা, তো ফোন নাম্বারটা যদি একটু দর্শকদেরকে বলে দিতেন। 0164118498 এটা আমার ইমো নাম্বার, আর পার্সোনাল আরো নাম্বার আছে 0183026484। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে আসতে পারবে। আসার ঠিকানাটা? আসার ঠিকানা আপনি মানিকগঞ্জ সদর গ্রাম বাড়াইবি করা, আপনি ঢাকা থেকে আসলে হেমাদপুর হয়ে সিঙ্গার রোডে চলে আসবে, আর আপনি কুষ্টিয়া এই দূরদূরান্ত যে লোক আছে যে ভাইয়েরা আছে, আপনি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাড়ি বিক্রির কথা বললেই
আমাদের স্টেশনে কথা বললি আর আমার ফার্মের নামের কথা বললি দেখাই দিবে দেখিয়ে দিবে আচ্ছা আচ্ছা তো টাকা পয়সা লেনদেন গুলো তো মূলত ব্যাংকেই হয়ে থাকে জি আপনি ক্যাশও করতে পারবে ব্যাংকেও করতে পারবে আচ্ছা আচ্ছা তো যেহেতু আপনার কাছে গাভী আছে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে দুই চার দিন দুধদান করে দেখে শুনে নিতে পারবে যাচাই করে নিতে আচ্ছা তো অনেক খামারি ভাই বিভিন্ন ধরনের পরামর্শ চায় যে কিভাবে খামারটা করলে ভালো হবে অনেকে অনেক ধরনের পরামর্শের জন্য অপেক্ষা করে আপনাদের মতো যারা গরু বিক্রি করে তারা অনেক কিছু জানে তো তাদের কাছ থেকে অনেক কিছু জানতে চায় তো সেই বিষয়ে সেরকম কিছু পরামর্শ যদি দর্শকদেরকে দিতেন জি জি আমার অনেক ভাই ফোন দিছে তাদের আমি পরামর্শ দিছি জিজ্ঞেস করে ভাই কিভাবে খাওয়াইতে হবে বা কিভাবে যত্ন করতে হবে কি মেডিসিন ব্যবহার করতে হবে মানে এগুলা শীতের মাসের জন্য অনেকেই ফোন দিয়েছে ভ্যাকসিনের কথা এগুলো এটা আমি সবই বলে দিয়েছি তাদের বিস্তারিত যেভাবে এইভাবে করবেন আপনি শীতের মাসে হয়তো তিন দিন দুই দিন তিন দিন পর পর গোসল করাবেন দুই তিন দিন পর পর গোসল করানোটাই ভালো জি জি আচ্ছা আচ্ছা আর হলো গিয়ে গোয়াল ঘরটা তো মনে হয় একটু আগলে রাখাটাই ভালো বাতি টাতি দিয়ে রাখতে পারেন শীতের মাসে ভিতরে আপনি চতুর্দিকে ট্রিপল দিয়ে আটকে রাখতে পারেন আর কিভাবে দুধ আর কিভাবে ভিতরে লাইটিং বেশি করলে বা দেখি আপনি গরু আরামে থাকবে আর কিভাবে দুধ দহনটা করলে সবথেকে ভালো হয় দুধ দহনটা ভাই মনে করেন আমরা তো ভাই সকাল 8টার দিকে দোয়াই আর বিকাল 3টা 3:30টার দিকে দোয়াই হলো আচ্ছা আচ্ছা এইভাবে দহন করলে ভালো হয় জি এইভাবে দহন করলে আর গরমের সিজন আসলে আবহাওয়ার মনে করেন এখন তো বেলা ছোট ওই হিসেবে আমরা 3:30-3:30 দিকে দোয়াই আর গরমের সিজন আসলে দিনটা বড় হয়ে যায় তখন মনে করেন 4:30-5টার দিকে দোয়ান করলে ভালো আচ্ছা আচ্ছা তো ভালো পরামর্শ দিলেন তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম